আবু জাহেলের মৃত্যু ও বদর যুদ্ধের গল্প। বদর যুদ্ধের ময়দানে একদিকে মুসলমান আরেকদিকে কাফের, মুসলমানদের দলে আছে স্বয়ং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও আছেন সাহাবীগণ। কাফেরদের দলে রয়েছে মক্কার বড় বড় কাফের সর্দার। বহুদিন পর্যন্ত যেসব কাফের মক্কায় মুসলমানদের কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে, তাদের অনেকেই এই যুদ্ধে এসেছে। বদর যুদ্ধ হল কাফেরদের সাথে মুসলমানদের প্রথম প্রকাশ্য জিহাদ। তুমুল যুদ্ধ চলছে, চারদিকে শত্রুকে খুঁজে চলছে সবাই, কেউ কারো দিকে নজর দিতে পারছে না। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায়। হঠাৎ দেখলেন তার দুপাশে এসে দাঁড়ালো দুটি বালক, দুজনই মুসলিম। আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু বালক দুজনের দিকে তাকালেন। মনে মনে তিনি হতাশ, এরা তো নিতান্তই বালক, এরা যুদ্ধ করবে কিভাবে। তিনি ভাবছিলেন যদি তার আশেপাশে আরো শক্ত সামর্থ্য মুসলমান থাকতেন তাহলে কাফেরদের বিরুদ্ধে আক্রমণ করার সময় একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেন। কিন্তু সেই কাজ কি এই বালক দুজনকে দিয়ে সম্ভব? বালক দুজন সম্পর্কে যখন তিনি এ ধরনের ভাবনা ভাবছিলেন তখনই এক বালক এসে তার হাত জড়িয়ে ধরল, তারপর বলল, চাচা জান আপনি জেহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ জবাবে বললেন, হ্যাঁ চিনি, কিন্তু আবু জেহেলকে তোমার কি প্রয়োজন? সে বালক বলল, আমরা শুনেছি আবু জেহেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, নবীজির নামে আজেবাজে কথাবার্তা বলে বেড়ায়। আল্লাহর কসম, যদি আবু জেহেলকে দেখতে পাই তবে তার জীবন খতম করার আগে আমি ক্ষান্ত হব না, যদি তাকে খতম করতে না পারি তবে নিজেই শহীদ যাব। বালকের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। অল্প বয়সী বালক, অথচ কি অসামান্য সাহস! এ সময় অপর বালকটিও জিজ্ঞাসা করল, আবু জেহেলকে কোথায় পাওয়া যাবে, জানতে চাইল। আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু তাকেও প্রশ্ন করলেন, আবু জেহেলকে তোমার কি প্রয়োজন? এই বালকটিও আগের বালকের মতো জবাব দিল, আবু জেহেলকে যেখানেই পাওয়া যাবে তাকে হত্যা করবই, এ প্রত্যয় ব্যক্ত করল। পাশে দাঁড়ানো দুই কিশোরের কথায় আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু যখন বিস্মিত হচ্ছিলেন, অবাক হয়ে যাচ্ছিলেন, তখনই দেখলেন যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে ছুটে বেড়াচ্ছে আবু জেহেল। কিশোর দুজনকে দেখিয়ে দিলেন তিনি, বললেন, তোমরা আমার কাছে যার পরিচয় জানতে চাচ্ছ এই যে সেই লোকটা যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু এর মুখের কথা শেষ না হতেই বালক দুজন ছুটল, তীরের মতো ছুটতে ছুটতে গিয়ে আবু জেহেলের সামনে হাজির হল দুজনেই। আবু জেহেল ঘোড়ায় চড়ে ছুটছিল, বালক দুজনের পক্ষে ঘোড়ায় চড়ে থাকা আবু জেহেলের শরীরে সরাসরি আঘাত করা ছিল অসম্ভব। একজন আক্রমণ করল আবু জেহেলের ঘোড়ায়, আরেকজন আবু জেহেলের পায়ে খোলা তলোয়ার দিয়ে আঘাত করল। মুহূর্তের মধ্যেই কাফের সর্দার আবু জেহেল মাটিতে গড়িয়ে পড়ল, মাটিতে পড়ে ছটফট করতে লাগল আবু জেহেল। বালক দুজন সমান তালে তাকে আঘাত করে চলল। আবু জেহেলের পাশে পাশে যুদ্ধ করছিল এক ছেলে, হঠাৎ করে বাবার এই করুণ দশা হতে দেখে সে থমকে গিয়েছে প্রথমেই, এরপর সে বালক দুজনের একজনের উপর তরবারি চালিয়ে দিল। বালকের মাথা লক্ষ্য করে তরবারি আঘাত করছিল আবু জেহেলের ছেলে, কিন্তু সেই আঘাত এসে লাগল বালকের হাতে, হাতটি শরীর থেকে আলাদা হয়ে একটি চামড়ায় ঝুলে রইল। আবু জেহেলের ছেলে ভেবেছিল আক্রমণ করে সে বালকের হাত যখন কেটে ফেলতে পেরেছে তখন আর বালক দুজনকে ধরাশায়ী করা কোনো ব্যাপারই নয়, কিন্তু তার এ ভাবনার মৃত্যু হল সামান্য সময়ই। যেই বালকের হাত কেটে ঝুলে গেছে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে বলে সে পায়ের নিচে হাত রেখে একটানে নিজের হাত ছিঁড়ে ফেলল, তারপর ছিঁড়ে ফেলা হাত দূরে নিক্ষেপ করে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। এই অবাক করা কাণ্ড দেখে আবু জেহেলের ছেলে দ্রুত সেখান থেকে সটকে পড়ল। বালক দুজন আবারও আবু জেহেলের শরীরের উপর চড়ে বসল, এখনও আবু জেহেল মরেনি। দূর থেকে বালকদের অভাবনীয় আক্রমণে আবু জেহেলের এই মরণদশা দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন, এক কোপে আবু জেহেলের শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন। রাসূলের এক ভয়ানক দুশ্মনকে খতম করল দুই কিশোর। সাহসী কিশোর দুজনের একজনের নাম মাআজ আর হাত কেটে গিয়েছিল অপরজনের নাম মুআওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর সাহাবিয়েরা এদের সাহস ও বীরত্ব দেখে শেষ পর্যন্ত বদর প্রান্তরের সবাই অবাক হয়ে গেল।